Subscribe our Arcane Update channel and press the bell icon to stay updated. দিনাটায় খুচরো ব্যবসায় বহুজাতিক সংস্থা ও প্রাইভেট লিমিটেড কোম্পানির অনুপ্রবেশের বিরুদ্ধে দিনাটা মহকুমা শাসক ও দিনাটা পৌরসভা প্রশাসককে স্মারকলিপি দিল দিনাটা মহকুমা যৌথ ব্যবসায়ী সংগ্রাম কমিটি। বৃহস্পতিবার এই ডিপুটেশন দেওয়া হয়। এদিনে এই ডিপুটেশন প্রসঙ্গে সংগঠনের সম্পাদক উৎপলেন্দু রায় বলেন, করোনা আবহে লকডাউনে যাতাকলে দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে, ফলে এর প্রভাব পড়েছে দিনাটা ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে। এরকম পরিস্থিতি দিনাটার মতো একটি প্রান্তিক শহরে থাপা বসেছে বহুজাতিক সংস্থার, এর ফলে এর প্রভাব পড়েছে দিনাটা ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর। এর বিরুদ্ধে আমরা আজকে একটি স্মারকলিপি দিলাম। আমাদের মূল দাবি হলো, ইতিমধ্যেই দিনাটায় দুটি শপিং মল খুলেছে, আরও একটি শপিং মল দিনাটা পাঁচপাতা মোড়ে খুলতে বসেছে, কিন্তু শপিং মল খোলা যে পরিকাঠামো রয়েছে দিনাটা শহরে সেটা মানা হচ্ছে না। শপিং মলের সামনে যে পার্কিং জোন থাকা দরকার তাও নেই, এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম। ব্যবসায়ী সংগ্রাম কমিটির পক্ষ থেকে দিনাটার খুচরো ব্যবসায় বহুজাতিক সংস্থা ও প্রাইভেট লিমিটেড কোম্পানির অনুপ্রবেশের বিরুদ্ধে আমরা স্মারকলিপি প্রদান করলাম। কাকে রেখে দিচ্ছে? আমরা মহকুমা শাসক ও দিনাটার পৌর প্রশাসক, এই দুজনকেই স্মারকলিপিটা দিলাম। আপনারা প্রত্যেকেই জানেন যে করোনার বিষাক্ত ছোবলে ও লকডাউনের জাঁতাকলে ভারতবর্ষের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে। তার ঢেউ স্বাভাবিকভাবে আমাদের দিনাটাতে এসেও পড়েছে। আমরা ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে খুব করুণ জায়গায় দাঁড়িয়ে আছি। আমাদের পক্ষে আমাদের জীবন এবং জীবিকা নির্বাহ করা খুব দুঃসাধ্য হয়ে পড়েছে। এমত অবস্থায় দিনাটার মতো একটা প্রান্তিক শহরে, যেখানে যার ভৌগোলিক অবস্থান অনুযায়ী যার তিন দিক কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা, সেরকম একটা জায়গায় যদি এইরকমভাবে বহুজাতিক সংস্থাগুলো তাদের আউটলেট খোলে, তাহলে আমাদের জীবন এবং জীবিকা দুটোই বিপর্যস্ত হয়ে পড়বে। তার বিরুদ্ধেই আমরা আজকে একটা স্মারকলিপি দিলাম। আমাদের মূল দাবি হচ্ছে যে দিনাটা শহরে ইতিমধ্যে দুটো শপিং মল খুলেছে। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারছি যে আর একটা শপিং মল আসছে, কিন্তু শপিং মলের তৈরির যে গাইডলাইন দিনাটা শহরের ক্ষেত্রে, সেই গাইডলাইনটা একদম মানা হচ্ছে না। কারণ যে প্রত্যেকটা শপিং মলের সামনে পার্কিং প্লেস রাখতেই হবে। আপনারা প্রত্যেকেই জানেন দিনাটা শহরের যে শপিং মলগুলো হয়েছে তার কোনো পার্কিং প্লেস নেই, এবং আগামী দিনে যে শপিং মলটা আসছে রিলায়েন্সের, সেটা দিনাটা শহরের পাঁচ মাথার মোড়ে, সেখানে যানজট নিত্য নৈমিত্তিক ব্যাপার। সেখানে যে এইটা হচ্ছে, শপিং মলটা হচ্ছে, তার মধ্যেও কিন্তু কোনো পার্কিং প্লেস নেই। আমরা তা সেই সব বিষয়গুলো অবগত করলাম বা আলোচনা করলাম পৌর প্রশাসকের সঙ্গে এবং এসডিও সাহেবের সঙ্গে। ওনারা আমাদের আশ্বস্ত করলেন, ওনারা বললেন যে ব্যাপারগুলো ওনারা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবেন।